শুনছো, আমার ডিমে আজকে বাচ্চা ফুটবে। তুমি জানো আজকে ডিম বলে সব ফেটে গেছে। কি বলছো তাই? আজকে তাহলে আমাদের বাচ্চার মুখ দেখবো, এতদিন পরে ডিমগুলির ছানা বের হবে। চলো তো গিয়ে দেখে আসি। এখন আমরা এই বাচ্চাটাকে নিয়ে কি করব? একে তো কোথাও ফেলে দিতেও পারছি না, আর আমরা আমাদের কাছেও রাখতে পারছি না। জঙ্গলের মহারাজা যদি জানতে পারি তাহলে আমাদের শুদ্ধ সে তাজাই মাটিতে পুঁতে দিবে। আমরা এখন কি করব? আমরা এখান থেকে কি পালিয়ে যাব না কি করব কিছুই বুঝতে পারছি না। হে টোনা, আমরা মনে হয় এখান থেকে পালিয়ে যাই, না হলে আমাদেরকে জঙ্গলের মহারাজা মেরে ফেলবে। কি করব এখন? না, আমাকে ফেলে চলে যাও না, আমি একা হয়ে যাব। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি তো তোমাদেরই সন্তান, যেমনই হই না কেন। কিন্তু তোমাকে আমরা রাখবো কোথায়? তোমাকে যদি জঙ্গলের মহারাজা দেখে তাহলে তো অনেক অমঙ্গল হয়ে যাবে, কারণ এই জঙ্গলে সাপের আনাগোনা নিষেধ। এখন আমরা কি করব? আচ্ছা ঠিক আছে, তুমি এখন আপাতত লুকিয়ে পড়ো, আর যখন আমরা বলবো তখন বাহিরে এসো। যদি কেউ দেখে ফেলে তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। মনে হচ্ছে ওই যে কাক আসছে, এখন কি করি? কি হচ্ছে এখানে? তোমার ওটা কিসের বাচ্চা ফুটেছে টুনি? মানে কাক মশাই, এ হচ্ছে সাপের বাচ্চা। দাঁড়াও কাক মশাই, দাঁড়াও। মহারাজাকে কিচ্ছুটি বলো না, দাঁড়াও, আমাদের কথাটি শোনো, আমাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কাক মশাই, আমাদের বাচ্চা যেমনই হোক, ওটা তোমাদের বাচ্চা, তাই না? এবার আমরা কি করব? কাক মশাই তো চলে গেল, এবং সব কিছু তো মহারাজাকে খুলে বলবে, তখন আমরা কি করব? এই পরিস্থিতিতে আমরা কি করে সামাল দিব? তুমি চিন্তা করো না টোনা, যা হবার তা তো হবে, তাই না? আর মহারাজা যদি আমাদের এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে আমরা অন্য জঙ্গলে গিয়ে থাকবো, আর আমাদের সন্তানকে আমাদের কাজ ছাড়া কখনোই হতে দেব না, এবং তাকে আমরা অনেক ভালোবাসব। ঠিক বলেছ টোনা, আমাদের সন্তানকে আমরা কখনোই কাজ ছাড়া করবো না, সে যেমনই হোক না কেন, আর যেই বলুক না কেন, আমরা আমাদের প্রাণ দিতেও রাজি হয়ে যাব। চলো জঙ্গলের মহারাজার কাছে যাই এবং সে কি বলে দেখি। হ্যাঁ বাবা মা, তোমরা ঠিকই বলেছ, আমাকে তোমরা একা করে দিও না, আমি তোমাদের অনেক উপকারে আসব। হ্যাঁ, অনেক উপকারে আসব, যদিও এই জঙ্গল থেকে তাড়িয়ে দেয় তাহলে আমরা পাশের গ্রামে গিয়ে। মহারাজা, মহারাজা, একটা বিচার আছে, মহারাজা, একটা বড় বিচার আছে। হ্যাঁ, ওই পাশের জঙ্গলের টুনিটার একটা সাপের বাচ্চা ফুটেছে। এই একটা বিচার চাই, আমাদের জঙ্গলে কোনো সাপ নেই, সাপ নিষেধাজ্ঞা রয়েছে, আর ওই টুনিটার সাপের বাচ্চা ফুটেছে। এখন আমরা কি করব বলুন? ওই সাপের বাচ্চাটা যদি আমাদের ক্ষতিকর হয়ে যায় তাহলে আমরা এই জঙ্গলে থাকতে পারবো না, এবং সময়কে তাড়িয়ে দিবে। হে মহারাজা, ওরা আমাদের তাড়িয়ে দিতে পারে, আর আমাদের জন্য ওরা ক্ষতিকর হতে পারে। ঠিক বলছ,
তোমরা একদমই ঠিক বলছ, ওরা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। এই জঙ্গল থেকে আমরা ওদেরকে তাড়িয়ে দেব মহারাজ, তাড়িয়ে দিন ওদেরকে। হ্যাঁ ঠিক আছে, ওদেরকে ডেকে নিয়ে আসো। মহারাজা, আমাদের একটা ডিম ফুটে সাপের বাচ্চা বের হয়েছে, এটা তো আর আমাদের দোষ না, বলুন আমরা এখন এই মুহূর্তে কি করতে পারি বলুন। তোমরা ঠিকই বলেছ, এই ডুরি তোমার বাচ্চা এবং তোমার টোনাকে নিয়ে এই জঙ্গল থেকে চলে যাও, কারণ এই সাপের বাচ্চাটা অনেক ক্ষতিকর, সবার জন্য অনেক ক্ষতিকর হতে পারে। আমি এই জঙ্গলের রাজা সবার থেকে বলছি, চলে যাও এই জঙ্গল থেকে। মহারাজা আমাদের তাড়িয়ে দিচ্ছেন, ঠিক আছে আমি এই বাচ্চাটাকে নিয়ে অন্য জঙ্গলে চলে যাব। তাই বলে টোনা আর টুনি তাদের সাপ বাচ্চাটাকে নিয়ে অন্য জঙ্গলে চলে গেল এবং তারা তিনজনে অনেক সুখে শান্তিতে সংসার করতে লাগলো এবং তারা অনেক ভালোই দিন কাটালো।